নিজেকে কখনো ছোট ভাববে না, কারণ ছোট কাটাও না পায়ে ফুটলে যন্ত্রণা হয় প্রচণ্ড। তো আমি আপনাদের সাথে আপনাদের টিভিটি দেখে আরাম পাচ্ছি না। একবার কলেজে একটা ছাত্র ছিল, সে খুব ভালো পড়াশোনা করতো, খুব সুন্দর ছাত্র ছিল, কিন্তু খুব গরিব ছিল, ভালো জামা কাপড় কিনতে পারতো না, তার জুতো ফাটা জুতো পরে যেত রোজ, তো তাকে তো ছোটো করতো, সে নিজেকেও ছোটো ভাবত। তো একদিন ক্লাসের মধ্যে একজনকে টিটকারি করে ওকে কিছু বলে, প্রফেসর সেটা শুনে পড়ানো মাঝখানে পড়া থামিয়ে তাকে বলে যে তুমি উঠে এসো। ছেলেটি চেয়ার থেকে উঠে আসে, তাকে দাঁড় করায় এবং বলে যে তুমি নিজেকে ছোট ভাবো। ছেলেটি বলে, হ্যাঁ স্যার, আমি গরিব, আমার কাছে জামা কাপড় নেই, ভালো জুতো অব্দি ছেঁড়া। বলে যে নিজেকে কখনো ছোট মনে করবেন না, মনে রেখো পায়ের নিচের টুকরো ঘাসটাও পুজোর কাজে লাগে, এদের মতো তাল গাছটা নয়। তো তুমি যেমন তেমনই ভালো, বড় হওয়ার চেষ্টা করো, কিন্তু তার কারণে কাউকে ছোট করো না। তো ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। হাসতে থাকুন, ভালো থাকুন, শিখতে থাকুন, না দেখতে থাকুন টিভিটি। থ্যাংক ইউ।